হ্যালো বন্ধুরা, শুভ্র ফুটিমের চ্যানেলে একটা চ্যালেঞ্জ ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার দেখতে পাচ্ছেন ভাইয়ের সঙ্গে চলে এসেছি চ্যালেঞ্জে। হাই বন্ধুরা, চ্যালেঞ্জে কী কী নিয়েছি সেটাকে দেখে নিই। খিচুড়ি, দুটো বেগুনি, আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপির পকোড়া তিনটে করে নিয়েছি, ডিমের অমলেট এক পিস, আর এখানে পাঁপড় ভাজা নিয়েছি, আর এখানে নিয়েছি লেবু। তো দুজনের কাছে সমান পরিমাণ খাবার রয়েছে। আর চ্যালেঞ্জের নিয়মটা সে একই, যে হারবে সে তো পানিশমেন্ট পাবেই, মানে প্রত্যেকবারের মতন পানিশমেন্ট সে পাবেই, আর যে জিতবে সে তো জিতবেই। তো ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বলে আমরা কি চ্যালেঞ্জটা শুরু করি, শুরু করা যাক। চ্যালেঞ্জটা শুরু করার আগে আমরা এই লেবুটা নিয়ে নেব। লেবুটাই খিচুড়ির উপর দিয়ে নিয়ে নিই। তো বন্ধুরা, আমরা লেবু নিয়ে নিয়েছি খিচুড়ির উপর দিয়ে। তাহলে আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে বন্ধুরা। তো ঠিক আছে, তাহলে আমরা চ্যালেঞ্জটা শুরু করি। রেডি তো বুয়াই? থ্রি টু ওয়ান স্টার্ট। তোমার বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে খাওয়া, দাদা তো হেরে গেল আজকের মতো, সব খেয়ে ক্লিয়ার করে দিয়েছে। আর আমার আমি আর একটুর জন্য হেরে গেছে, এই যে পাঁপড়টা রয়েছে একটুখানি খাও, আর আমি সব খাওয়া গেছে। এইটুকু পাঁপড় আমি রাখবো না, খেয়েই নেই। খুবই দুঃখিত আমি যে বুবাই আমার কাছে হারিয়ে ফেললো চ্যালেঞ্জে। আমি এটা ওর থেকে আশা করিনি যে আমাকে হারিয়ে দেবে। আমি তো ভাবছি হয়তো আমি জিতে যাবো, ও হয়তো কোনো মানে ওকে হারানো হয়তো একটা নর্মাল ব্যাপার, আমি সেই মানে আমি সেটাই ভেবেছি। তোমাকে হারাতে পারলি না,
দেখলাম মানে চ্যালেঞ্জে বসে এখন লাস্টের দিকে এসে দেখলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। তো যাই হোক, তাহলে ভাই আমার জন্য কি পানিশমেন্ট নিয়ে আসে সেটা আপনারা দেখতে পেলেন যে ভাইয়ের সঙ্গে আমি কিন্তু হেরে গেছি। তো বুবাই আমার জন্য কি পানিশমেন্ট নিয়ে এসছে সেটা দেখে নিন। তো পাঁচটা এখানে রসুন আছে, তো ওকে এই রসুনগুলো পাঁচটায় খেতেই হবে, ঠিক আছে? পাঁচটা আমি কিন্তু সব খেতে পারবো না, এখান থেকে আমাকে ডিসকাউন্ট তো দেওয়াই লাগবে কিছু। না না, সব খেতে হবে, সব। পাঁচটার মধ্যে আমি তিনটা খাবো, তিনটার বেশি আমি খেতে পারবো না, ঠিক আছে? না পাঁচটায়, না না, সব সব কটা পানিশমেন্টে কিছু না কিছু ছাড় কিন্তু দেওয়া হয়েছে সবাইকে। তো সেই হিসেবে আমি এর মধ্যে তিনটা খাবো, আমাকে কিন্তু এর মধ্যে থেকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর মধ্যে থেকে আমাকে দুটো কিন্তু ডিসকাউন্ট করতে হবে, কিছু পার নেই। তো বন্ধুরা, আমি দুটো ডিসকাউন্ট করলাম, এই যে দুটো রসুন, তাহলে তোকে তিনটে খেতে হবে। তো জানি না কেমন লাগবে আদৌ, মানে খাওয়ার সময় কেমন একটা রিয়াকশন হবে কে জানে। এই যে দেখতে পাচ্ছেন পুরো কাঁচা রসুন একদম, এর মধ্যে থেকে এখন খাচ্ছি আমি পানিশমেন্ট, মানে কাঁচা রসুন। এই যে খা খা খা, খেতে বহুত টেস্ট। পরের ভিডিওতে তোমাকে ব্যবস্থা করবো, দাঁড়াও। আপনারা মানে যতটা ভাবছেন যে সোজা, কিন্তু এটা কিন্তু খাওয়া অতটাও সোজা না, খুবই কঠিন। একটা খাওয়া কিন্তু খুবই সোজা, কিন্তু এইভাবে পরপর তিনটা খাওয়া কিন্তু অতটাও সহজ না। জল খেয়ে দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে, দেখুন নাকের জল চোখের জল পুরো সব এক হয়ে গেল আমার। তো যাই হোক, পানিশমেন্টটা পেয়ে আমি খুবই মানে ভালো, খারাপ লাগছে আমার খুবই, কারণ খেতে খুবই খারাপ ছিল। এখন রাখতে জল পড়াচ্ছে এতটা ঝাঁজ। তো ঠিক আছে, যাই হোক, পানিশমেন্ট আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করে দিতে হবে বন্ধুরা, আপনাদের বন্ধু বান্ধব, ঠিক আছে, সবার কাছে শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে ভিডিওটি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল করে। আর আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আছে, তো প্লিজ সেখানে গিয়ে ফলো করে দেবেন। আর এইরকমই মজাদার মজাদার চ্যালেঞ্জের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, টাটা, বাই বাই।